আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। আপনাদের সবাইকে আমার ই এডুকেশন ডিএস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের যে টপিক সেটা হচ্ছে যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ অব্লিক বিএসএস এর 2019 সালের ষষ্ঠ সেমিস্টার আর সেই প্রশ্ন, এই প্রশ্নগুলো কেমন ছিল এবং প্রশ্ন প্যাটার্ন নিয়ে কথা বলবো। অনেকে আমার কাছে রিকোয়েস্ট করেছেন 2019 সালের ষষ্ঠ সেমিস্টার প্রশ্নগুলো কেমন ছিল সেই সম্পর্কে জানার জন্য, তো তাদের জন্য আমার এই ভিডিওটা করা যেন তারা খুব সহজেই বুঝতে পারেন যে কেমন ছিল। এবং তাদের জন্য আমার একটা ছোট্ট টিপস, তারা যদি প্রশ্নগুলো পেতে চান বা বুঝতে নিজে যখন ফ্রি টাইম তখন বুঝতে চান, তো তারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে যেই প্রশ্নটা আপনাদের দরকার সেটা আপনি স্ক্রিনশট করে রাখলেন, দেন যখন ফ্রি টাইম থাকুন তখন দেখে দেখে আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা আপনি আমার ভিডিওর যে কমেন্টস বক্স সেখানে কমেন্টস করতে পারেন, তাহলে আমি অ্যান্সার করব। আর যেটা মূল টপিক্সে যাওয়ার আগে আমি বলতে চাচ্ছি তা হচ্ছে যে আপনারা যারা আমার চ্যানেলটাকে এখন নিউ ভিজিট করছেন তাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, লাইক কমেন্টস দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আজকে হয়তো বা ভিডিওটা আপনার কাজে নাও লাগছে না, হয়তো বা নেক্সট ভিডিওটা আপনার কাজে লাগতেও পারে, সো আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নেক্সট ভিডিওটা আপনি খুব সহজে পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি যেই সাবজেক্টগুলো আপনাদের প্রশ্নগুলো দেখাবো সেই সাবজেক্টগুলোর হচ্ছে যে ইতিহাস 5, রাষ্ট্র দর্শন 5, ইসলামিক স্টাডি 5, আর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান 5, ভূগোল ও পরিবেশ 5। এই কয়টা প্রশ্ন কেমন ছিল 2019 সালে তো আপনাদের সামনে তুলে, এখন আপনাদের মাঝে ষষ্ঠ সেমিস্টারে যে যে সাবজেক্টগুলো আমি সাবজেক্টগুলোর প্রশ্ন আপনাদের মাঝে দেখাবো সেগুলো দেখাচ্ছি। আর প্রত্যেকটা প্রশ্নের মধ্যে সিস্টেম কিন্তু একই থাকবে, ক বিভাগ এবং খ বিভাগ। ক বিভাগের 8টি প্রশ্ন থাকবে, 4টির উত্তর দিতে হবে, আর খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন 8টি প্রশ্ন থাকবে, 4টির উত্তর দিতে হবে। আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।